সাহারির সময় ভোর রাতের সময়টা হলো দোয়া কবুলের সবচেয়ে মোক্ষম সময়। 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে আদর্শ সময়, যে সময়ের দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো ভোর রাতের সময়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বান্দার ক্ষমা ঘোষণা করেন, বিপদ আপদ দূর করেন, অসুখ বিসুখ দূর করেন। এই সময়টা হলো রাতের শেষ প্রহর, ফজরের আগের সময়টা, তাহাজ্জুদের সময়টা। 11 মাস ধরে আমরা নানা ব্যস্ততা ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, ভোর রাতে ওঠার সুযোগ হয় না। ভাইরা আমার, রমাদানের মাস, আপনি তো সাহরি খেতে প্রায় প্রতিদিনই উঠছেন, আপনার যেহেতু সাহরি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে, তো আপনি কেন এই মাসে সাহরির সময় ভোর রাতের এই সময়টাতে যখন আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন ওই সময়টাতে আপনি কেন শুধুমাত্র খেয়ে করে আপনি মসজিদে চলে যাবেন ফজরের জন্য? অবশ্যই আপনি সাহরি খেতে উঠলে 2-5 মিনিট সময় বের করে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করবেন। আমাদের একটা বড় ভুল হলো সাহরির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করি না। সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন, সেটা যদি না পারেন তো সাহরির খানার শেষে অথবা আগে আপনি আপনার রুমে গিয়ে লাইট বন্ধ করে নিরিবিলি জায়গায় একটু আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে চান, দোয়া করেন। দোয়ার এই সুযোগটা 11 মাস আপনি পান না, রমজান মাসে সাহরির উসিলা পেয়েছেন, তো আপনি সেই সুযোগটা কেন হাতছাড়া করবেন? আমি বিনয়ের সাথে বলতে চাই, একজন মানুষের জন্য আমরা এই সুযোগটা হাতছাড়া না করি। আমি পারত পক্ষে কোনোদিন এই সুযোগটা হাতছাড়া করি না। ভাইরা, যেদিন কিছুই করতে পারি না ওইরকম দোয়া করার সময় হয়তো নাই, কোনো কারণে দেরি হয়ে গেছে উঠতে উঠতে, ওই দিন খাইতে খাইতে মনে মনে দোয়া করার চেষ্টা করি, প্লেটটা ধুইতে ধুইতে দোয়া করার চেষ্টা করি, কারণ মুয়াজ্জিন ফজরের আজান যখন দেন, ওয়াক্ত যখন হয়, তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে ডেকে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমিন মুবতালান, তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো? ফাওআফিয়াহু, আমি তাকে সুস্থতা দান করব। আল্লাহ আমিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দিব। এভাবে ডেকে ডেকে আল্লাহ তাআলা দিতে থাকেন টোটাল 24 ঘন্টার মধ্যে। যেই সময়টার দোয়া ফেরত দেয়া হয় না, যেই সময়টার দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম, আপনার দোয়ার বেসিক শর্তগুলো ঠিক থাকলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জোরালো, সেই সময়টা হলো ভোর রাতের সময়টা। রমজান মাসে এই সময়টাতে দোয়ার যে সুযোগ তৈরি হয়, দোয়ার যে বিশাল সুযোগ আপনি পান, এই সুযোগটা হাতছাড়া করে আপনি শুধুমাত্র খেয়ে দিয়ে সময়টাকে পার করে দেন, এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এই জন্য রমজান মাসের ভুলগুলোর মধ্যে থেকে একটা হলো যে সাহরির সময়টাতে, ভোর রাতের সময়টাতে, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা দোয়া তো করি না। অনেকে ওই সময় আজকাল সাহরি পার্টি বের করেছেন, তামাশা বের করেছেন, অনেকে টেলিভিশনে প্রোগ্রাম দেখেন, কোন কোন চ্যানেলে সাহরির সময়ের কোন কোন প্রোগ্রাম, আমরাও মাঝে মধ্যে এগুলো আগে রেকর্ড করা থাকে, সাহরির সময় আমরা টেলিভিশনে প্রোগ্রাম করতে যাই না, আগে রেকর্ড করা থাকে, সেগুলো চলে। এগুলো হলো তাদের জন্য যারা টেলিভিশনে হারাম জিনিস দেখবে, ওই টাইমটাতে সে যেন হারাম জিনিস না দেখে ভালো কিছু দেখে। আপনাদেরকে আমরা বলবো, কখনো ওই ভোর রাতের ওই সময় ইসলামিক প্রোগ্রামও দেখতে যাবেন না, আপনি ওই সময়টাতে আল্লাহর সাথে কথা বলবেন, ওই টাইমটা ইবাদতের সময়, ওই টাইমটা দোয়া এবং রোজাদারির সময়। আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি যে রমজানে আল্লাহর কাছে পাওয়ার এই বিশাল সুযোগ আমরা হাতছাড়া করে ফেলি। আমরা এখন থেকে সাহরিতে উঠলে দোয়া করব তো ইনশাআল্লাহ। ভোর রাতে আমরা যখন সাহরি খাইতে উঠি, সাহরি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে, এটা আমরা অনেকে এখনো মনে করি, নাওয়াইতু আন আসুমা গাদান, এরপরে কি মিন শাহরি রমাদান, দেখছেন সবার কড়কড়া মুখস্থ মাশাআল্লাহ। হ্যাঁ, মাসনুন দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না, কিন্তু যে দোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নাই ওইটা সবার মুখস্থ, নকলটা সবার মুখস্থ, আসলটার খবর নাই। রমজান মাসে বা রমজানের বাইরে কোনো সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা, এই যে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান, আরো কি কি আছে এরকম কোন দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই। আপনি সাহরি খাইতে উঠছেন কি জন্য? রোজা রাখার জন্য, রমজান রোজা রাখার উদ্দেশ্যে সাহরি খাইতে উঠছেন, বাস এটাই নিয়ত। নিয়ত মানে মনের উদ্দেশ্য, নিয়ত মানে কি মনের উদ্দেশ্য, অতএব সে উদ্দেশ্য আছে
তাতে নিয়ত হয়ে গেছে মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন এবং এটাকে জরুরি আবশ্যক মানার কারণে বেদাত হতে পারে বরং গুনাহ হতে পারে রমাদান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই মুখে নাওয়াইতু নাসুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি অনেক ক্যালেন্ডার ইত্যাদি দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার ইফতারের ক্যালেন্ডার ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে এই দোয়ার কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে নাই নকল জিনিস বুঝার একটা সহজ পদ্ধতি বলি এই যে দোয়া আছে নাওয়াইতু নাসুমা গাদান এই দোয়ার শেষে হাদিসের কিতাবের নাম বইয়ের নাম হাদিস নম্বর কোনো রেফারেন্স আপনারা দেখবেন না বুঝতে পেরেছেন এটা হলো মেড ইন জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না ওইরকম তো এইজন্য এটাকে একটা আমরা ছোট ভুল বলতে পারি রমজান কেন্দ্রিক যে আমরা মুখে নিয়ত করাকে অনেক আবশ্যক মনে করি রমজান মাসে আমরা যে ভুল করি সেটা হলো অনেকে রোজা রেখে মেসওয়াক করতে চান না রোজা রেখে মেসওয়াক করতে চান না কোন কোন ইমামগণ বলেছেন যে রোজা রেখে মেসওয়াক করা অনুত্তম কিন্তু সেই মতটা সঠিক নয় সঠিক এবং জমহুর বেশিরভাগ ইমামদের মত এবং বিশুদ্ধ মত হলো যে রমজান মাসে রোজা রেখে মেসওয়াক পারলে আরো বেশি বেশি করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিরমিজি একটা হাদিস বর্ণিত হয়েছে ইমাম তিরমিজি সেটাকে হাসান সহি বলেছেন হাদিসে হাসান বলেছেন সেই হাদিসটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে এত বেশি পরিমাণ মেসওয়াক করতেন সাহাবী বলেন যে গুনে শেষ করা যাবে না এই জন্য রোজা রেখে মেসওয়াক করা যাবে অনেকে মনে করে মেসওয়াক করলে মেসওয়াকের রস যদি ভিতরে চলে যায় কোনো অসুবিধা নেই রোজা রেখে আরো বেশি মেসওয়াক করবেন তাহলে রমজানের কেন্দ্রিক আমাদের যে ভুলগুলো হয় তার ভিতরে ৬ নম্বর হলো মেসওয়াক করাটাকে অনেকে দোষের মনে করেন এটা ভুল এটা দোষের না বরং মেসওয়াক আরো বেশি করে করতে হবে ইফতারের সময় দোয়া করতে হয় এটা আমরা জানি সবাই ইফতার খেতে দোয়া আছে সেটাও জানি বিসমিল্লাহ বলে ইফতার খেলাম ইফতার খাওয়ার পর দোয়া পড়বো আমরা যাহাবাস জমা আফতালাতুল উরুক ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ অথবা আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু আমরা দোয়া এটা জানি সবাই কিন্তু কেউ যদি আপনাকে ইফতারের দাওয়াত দেয় ইফতার করায় তখন তার জন্য একটা দোয়া আছে ওইটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না বলবো সেটা সেই দোয়াটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কেউ ইফতার করালে তিনি তার জন্য দোয়া করতেন আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতার ইনদাকুমুস সাইমুন তোমাদের খাবার যেন নেককাররা খায় এবং তোমাদের উপর ফেরেশতারা যেন তোমাদের জন্য দোয়া করে আর তোমাদের খাবার যেন রোজাদাররা খায় ইফতার করে কেউ ইফতার করে তার জন্য এই দোয়া করা সুন্নাত এটা আমরা অনেকে জানি না তো এই দোয়া না করা এটা আমার মনে হয় আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে যে আমরা দোয়া করি না ইফতার কেউ খাওয়াইলে খেয়ে চলে আসি বড় জোর অন্য দোয়া পড়ি কিন্তু এই দোয়া পড়া সুন্নাত এটা আমরা জানি না তাহলে এটা একটা ভুল আমাদের রমজান কেন্দ্রিক শেষ দশ দিন আসলে আমরা কেনাকাটা শপিং হ্যাঁ যারা শহরে আছে তারা গ্রামের বাড়িতে যায় ঈদ করা এগুলোর পেছনে আমরা ব্যস্ত হয়ে যাই শেষ দশ দিন হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রমজানের আসল টাইম হলো শেষ দশ দিন সবে কদর ওর মধ্যেই আছে অথচ আমরা সেই সময়টাতে সবচেয়ে বেশি অবহেলা কাটাই এটা রমজানের একটা বড় ভুল যে অনেকে আমরা ফিতরাটা সময় মতো দেই না ফিতরাটা হলো চাঁদ উঠছে তখন থেকে নিয়ে ঈদুল ফিতরের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে দিয়ে দিবেন এত অল্প সময়ের মধ্যে রাত্রের মধ্যে গরিব যদি খুঁজে না পান তাহলে একদিন দুই দিন আগে থেকেও দিতে পারবেন কিন্তু কোন অবস্থাতে ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটা ফিতরা আদায় হবে না